দেশে এবং বিদেশে বসে যারা চ্যানেল আয়ের এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলের জন্য আমাদের শুভেচ্ছা আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় তথ্য প্রযুক্তি ও বাংলা ভাষা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য যারা স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই আমার ডান দিকে রয়েছেন বিশিষ্ট তথ্য প্রযুক্তিবিদ জনাব মোস্তফা জব্বার তার পাশে রয়েছেন আরও একজন তথ্য প্রযুক্তিবিদ জনাব মনির হাসান সবশেষে রয়েছেন জনাব জাকারিয়া স্বপন তথ্য প্রযুক্তিবিদ এবং সম্পাদক প্রিয় ডট কম প্রিয় দর্শক আপনারা জানেন যারা টেলিসময় অনুষ্ঠানটি নিয়মিত দেখছেন আমরা ফেব্রুয়ারি ভাষার মাসে প্রতি শুক্রবার বাংলা ভাষার নানান দিক নিয়ে আলোচনা করছি সেই ধারাবাহিকতায় আজকে তথ্য প্রযুক্তি ও বাংলা ভাষা নিয়ে আমরা আলোচনা করব আমি প্রথমে জানাম মোস্তফা জব্বরের কাছে আছি আমরা তো জানি যে কম্পিউটারে বাংলা ভাষা অনেক অগ্রগতি হয়েছে এবং শুরুর দিকে আমরা শ্রদ্ধার সঙ্গে আপনার অবদানের কথাও স্বীকার করব বর্তমানে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা কী সমস্যার মধ্যে আছে ধন্যবাদ জাহাঙ্গীর প্রথমত একটি সুখবর দিতে চাই সেটি হচ্ছে যে আমরা কম্পিউটার বলতে যদি ডিজিটাল ডিভাইস বোঝাই তাহলে কোনো ডিজিটাল ডিভাইসে বাংলা ভাষা লেখার ক্ষেত্রে কোনো সংকট নেই পড়ার ক্ষেত্রে কোনো সংকট নেই কিন্তু প্রযুক্তিগত উন্নয়নের বিষয় যদি আমরা মনে করি যে বাংলা ভাষা পৃথিবীর অন্য ভাষা বিশেষ করে রোমান হরফ সম্বন্ধিত যে ভাষাগুলো আছে ইংরেজি এবং অন্যান্য ভাষাগুলো তার সাথে যদি প্রযুক্তিগত সুযোগ সুবিধা বাংলা ভাষা ব্যবহারের ক্ষেত্রে বলা হয়ে থাকে সেই ক্ষেত্রে যে অগ্রগতি হওয়া উচিত ছিল সেটা হয়নি আমরা লিখতে পারি আমরা এখন ইন্টারনেটে বাংলা ব্যবহার করতে পারি বিভিন্ন অ্যাপ্লিকেশনসে বাংলার ব্যবহার করতে পারি সর্বত্র বাংলা লেখার ক্ষেত্রে এবং পড়ার ক্ষেত্রে কোনো সমস্যাটা নেই কিন্তু এই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে যে বিশেষ করে বাংলাদেশ স্বাধীন হওয়ার বিয়াল্লিশ বছর পরে আমরা এখনো পর্যন্ত সত্যিকার অর্থেই এমন কোনো ব্রেক থ্রু করতে পারিনি যেটা দিয়ে বাংলা ভাষাকে বলা যেতে পারে যে আমরা ডিজিটাল যুগের ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছি আমি পার্টিকুলারলি কয়েকটি জায়গায় আলোকপাত করব। সেটি হচ্ছে যেমন এখন বাংলা ভাষার সবচেয়ে বড় যে প্রয়োজন ছিল সেটি হচ্ছে একটি সি আর অপটিক্যাল ক্যারেক্টার রিডার কেন দরকার সেটা আপনিও ভালো বুঝবেন বাংলা ভাষার একটি বিশাল সাহিত্য ভাণ্ডার আছে এই সাহিত্য ভাণ্ডার কখনও হাতে লেখা হয়েছে কখনো সিসার হরফে মুদ্রিত হয়েছে কখনো কম্পিউটারে মুদ্রিত হয়েছে একে যদি পৃথিবীর জন্য তুলে ধরতে হয় তাহলে কম্পিউটারের কিবোর্ড দিয়ে ডেটা এন্ট্রি করে তাকে তুলে ধরা বোধ হয় শত বছরও সম্ভব হবে না এই প্রক্রিয়াটাকে যদি আমরা সহজ করতে চাই তাহলে সবচেয়ে ভালো উপায় যেটা ইংরেজিতে করা সম্ভব আপনি একটা ডকুমেন্ট স্ক্যান করলেন স্ক্যান করে একটি ওসিআর সফটওয়্যার রান করলেন এটা হাতের লেখা হোক অথবা প্রিন্টেড ডকুমেন্ট হোক এটাকে আপনি টাইপ রিটেন ফর্ম নিয়ে যেতে পারেন সুতরাং এই জায়গাটাতে বাংলা ভাষার একটি প্রচণ্ড রকমের প্রয়োজন রয়ে গেছে এটা আমরা করতে পারিনি আমরা একই সাথে যদি বলেন তাহলে টেক্সট স্পিচ অর্থাৎ আপনার লেখা আছে এটা পড়ে শোনানো দরকার ইংরেজিতে এটা হয়ে গেছে মানে খুব সুন্দরভাবে এটা করা যেতে পারে বাংলা এটা করা প্রয়োজন শুধুমাত্র যে মানে আমাদের সকলের জন্য তা না যেমন ধরেন এমন অনেকে আছেন যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদের শিক্ষার জন্য যদি আমরা এই একটি প্রযুক্তি যোগ করে দিই তাদের জন্য আসলে বিরাট একটা মাইলেজ আমরা তৈরি করে দিতে পারি সেইমতে স্পিচ টু টেক্সট আমি কথা বলছি এটাকে টাইপ রেট ফরম্যাটে যেটা প্রায় অপটিক্যাল ক্যারেক্টার ইডারের মতন আমি এটা এক্সাম্পল দিই যেমন ধরেন জাতীয় সংসদে আমাদের মাননীয় সংসদ সদস্যরা কথা বলছেন তার একটি কার্য বিবরণী প্রস্তুত করতে হয় এই কার্যবিবরণী ম্যানুয়ালি হাতে লিখে 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 কিন্তু আমাদের যদি এই প্রযুক্তিটা থাকতো তাহলে কিন্তু আমরা ওই কথাগুলোকে খুব সহজে টাইপ রিটেন ফরম্যাটে নিয়ে যেতে পারতাম ধন্যবাদ আমি আপনার কাছে আবার আসছি জনাব মুরি সমস্যা কি বলে মনে করেন এখন আমাদের সামনে এই যে জাফর যে বিষয়গুলো বলল এই জিনিসগুলো কিন্তু আমরা আইডেন্টিফাই করেছি অনেক দিন ধরে এবং অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই রিসার্চগুলো হচ্ছে হচ্ছে না যে তা না যেমন শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ওনার একটা ওসিয়া তৈরি করেছেন ওনাদের একটি এই যে শুভচন্দ্র নামে একটি টেক্সট টু স্পিচ আছে মঙ্গলদ্বীপ নামে একটি সফটওয়্যার আছে চিটাং ইউনিভার্সিটিতেও কিছু কাজ হয়েছে ঝামেলাটা হয়েছে অন্য জায়গায় সেটি হচ্ছে কারণ টেক্সট টু স্পিচের একটা ছোট্ট অংশ হচ্ছে রিসার্চ এরিয়া সেই কাজটা কিন্তু ছাত্ররা করবে কারণ তাতে তার একটা মাস্টার ডিগ্রি হবে অথবা তার একটা পেপার হবে কিন্তু এটাকে একটা প্রোডাক্ট হিসেবে নিয়ে আসতে হলে অনেক খুঁটিনাটি কাজ করতে হয় যেগুলো একজন রিসার্চ স্টুডেন্ট করবে না কারণ ওগুলো দিয়ে তার কোনো পেপার হবে না ওটা একটা প্রোডাক্ট হবে সো ওই প্রোডাক্টের সঙ্গে ইউনিভার্সিটিকে আমরা যুক্ত করতে পারতেছি না কারণ এটার জন্য ধরেন যে আমরা যদি বলি যেমন একটা বাংলা সার্চ ইঞ্জিন সেটাকে রিসার্চের কাজটা হয়ে গেছে এখন এটাকে যদি প্রোডাক্ট হিসেবে আনতে হয় তাহলে অ্যাটলিস্ট তিন বছর পনেরোটা ছেলে মেয়ের খাটতে হবে এবং সেটা রুটিন কাজ এটার জন্য একটা ফান্ড দরকার এই জায়গাটার মধ্যে আমরা এখনো কোনো করতে পারি নাই যে এই রুটিন কাজটা কে করবে রিসার্চের কাজটা রিসার্চ স্টুডেন্ট করবে এটা সারা পৃথিবীতে তাই করে কিন্তু তার পাশাপাশি তাকে সাপোর্ট করে ইন্ডাস্ট্রি থেকে অথবা সরকার থেকে যাতে এটাকে প্রোডাক্ট হিসাবে বাজারে নিয়ে আসা যায় এবং সেটা কিন্তু আমরা করতে পারতেছি না এখানেই সবচেয়ে বাংলা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর সবচেয়ে বড় সমস্যাটা রয়েছে জি ধন্যবাদ জানাব এই সফল আমি একটু একটু বেসিক জায়গায় আলোকপাত করতে চাই জব্বর ভাই এবং মুনির ভাই যে জিনিসগুলো বলেছেন এগুলো একদম ভেরি মাছ হাই অ্যান্ড যেগুলো টেকনিক্যাল চ্যালেঞ্জ ওনারা ফেস করছেন ডেফিনেটলি আমি যদি একটু ইউজুয়াল লেভেলে চলে যাই আমি মনে করি এখনও বাংলাটা কম্পিউটার এবং ট্যাবলেট বা মোবাইল ফোনে ডিভাইসে সহজাত না একজন ব্যবহারকারী যেভাবে যেভাবে এটা ব্যবহার করতে চান ইংরেজি হলে যেভাবে উনি ব্যবহার করতে পারেন বাংলাটা আমরা এই গত চল্লিশ বছরেও বিয়াল্লিশ বছরেও এই এমন টেকনোলজি আমরা অ্যাডাপশন করতে পারি নাই বাংলাতে যেটা সহজাত ডিভাইস হিসেবে আসতে পারে যেমন একটা এক্সাম্পল দিই আপনাকে আপনি যদি একটা কম্পিউটারে বসেন প্রচুর লোক পাবেন ইনফ্যাক্ট গতকালই আমার সাথে জব্বার ভাইয়ের একটা ইস্যুতে কথা হচ্ছিল যে আমার একজন আত্মীয় উনি একটা বই বের করবেন উনি কিছু কবিতা লিখেছেন এই ফর্মেটে আবার কিছু কবিতা লিখেছেন এই ফর্মেট এখন কি হবে

এইটা আমার প্লে কিবোর্ড এটা আমার কিবোর্ড এটা আমার কোড আর এটা হলো ইনপুট ডিভাইস কিবোর্ড এর মধ্যে থেকে তুমি যা প্রবলেম সলভ করার করো আমি মনে করি আমরা এখন বেসিক জায়গাটাই সলভ করতে পারি নি তারপরে ওসিআর বলেন কম্পিউটিং পাওয়ার বলেন ডেটাবেস বলেন সার্চিং বলেন এগুলো আবার অ্যাডভান্স লেভেলে যায় অ্যাডভান্স লেভেলে যায় কি ধরনের বাচ্চা এই সমান জবাব জব্বার এই এই কিবোর্ড বিষয়টা নিয়ে আপনি কি বলবেন স্বপ্নের প্রসঙ্গটাই বলি প্রথমত হচ্ছে যে আসলে আমাদের এটা বোঝা দরকার যে আমরা রোমান হরফ দিয়ে যাত্রা শুরু করি নাই কম্পিউটার যখন বা ডিজিটাল ডিভাইসের যখন যাত্রা শুরু হয় তার ইনহারেন্ট অর্থাৎ ওর ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ছিল রোমান হরফ ভিত্তিক ফলে ওই সুবিধাটা বাংলার জন্য পাওয়াটা কঠিন ছিল বাংলা যেভাবে কম্পিউটারে এসছে সেটা হচ্ছে তখন পৃথিবীতে কেবলমাত্র দুইশো ছাপ্পান্নটা কোডের মধ্যে আমাকে সীমিত থাকতে হতো পৃথিবীর সকল ভাষাকেই ইংরেজি কোডগুলোর উপরে চেহারাটা বদলে দিয়ে যেখানে এ ছিল সেখানে আমি স্বরে ওর চেহারা বসিয়ে দিয়ে আমরা প্রথম কম্পিউটারে গিয়েছি এবং পৃথিবীর ভাষাগুলোর কোনো কোর্ট ছিল না আলটিমেটলি এটা যারা কম্পিউটার নির্মাতা তারা রিয়েলাইজ করেছে যে এভাবে বোধ হয় দুনিয়াতে টিকে থাকা যাবে না ফলে ইউনিকোড নামক একটি কনসোর্টিয়াম হয় যে কনসোর্টিয়াম পরবর্তীকালে সারা পৃথিবীর ল্যাঙ্গুয়েজগুলোকে একটা ইউনিফাইড কোর্ড সিস্টেমের ভিতরে নিয়ে আসে এখন যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে স্বপন যে সমস্যার মধ্যে পড়ছে সেটা হচ্ছে লিগেসিটি নিয়ে আনা এখন যদি আমি ইউনিকোড ব্যবহার করি তাহলে কিন্তু আমার এই বিভ্রান্তি নেই যেমন আমাদের তো কিন্তু কেবলমাত্র বাংলাদেশের ভেতরে সমস্যা না বাংলা ব্যবহারকারী বাংলাদেশের বাইরে আছে প্রায় পঁয়ত্রিশ কোটি লোক বাংলা ব্যবহার করে তার মধ্যে বড় অংশ আছে পশ্চিমবঙ্গ ত্রিপুরা অসমিয়া বাংলা হরফ ব্যবহার করে ফলে এদের আছে প্রবাসের তো আছে বাংলাদেশের এক কোটি এদের সাথে আমাদের এই ডেটা ট্রান্সফারের বিষয়টা কিন্তু প্রচন্ড রকমের জটিলতার মধ্যে ছিল আমি খুব এগ্রি করতে চাই যে এটা ছিল তার কারণ বাংলাদেশে আমরা হয়তো চারটা পাঁচটা কোড ইউজ করছি আমি একরকম করেছি সে মনির হয়তো আর একটা করছে জাকারিয়া সপন হয়তো আরেকটা একটা করছে তুমি আরেকটা করছো কারণ তখন কোনো মান ছিল না কোনো এটা ছিল না যে তোমাকে এটা অনুসরণ করতে হবে প্রথমত হচ্ছে যে এখন বাংলাদেশের বাংলা ভাষার একটি মান আছে কেউ যদি বিডিএস ওয়ান ফাইভ টু জিরো টু জিরো ওয়ান ওয়ান ব্যবহার করে তাহলে সেটি বাংলাদেশের মান এবং বাংলাদেশের মানসম্মত জায়গাটাই গেছে এই জায়গাটাতে কিন্তু সারা পৃথিবীর বাংলা ভাষা যারা ব্যবহার করে তারা সম্মতি প্রদান এটা নির্ধারণ করে দেবে কে এটা নির্ধারণ করে দেয়া হয়েছে এটা সরকার নির্ধারণ করেছে দুই সালে আমরা চূড়ান্ত পাবে মনে আমরা ফাইনালাইজ করেছি এটা আমাদের কিন্তু মোবাইল ফোনের কিবোর্ড স্ট্যান্ডার্ডাইজ করা হয়েছে অর্থাৎ মোবাইলে যদি কেউ লিখতে চায় কোন বোতামে কোন অক্ষর এটা থাকবে মানে কম্পিউটারের কিবোর্ডে যেটা যেটা প্রবলেম হয়েছে কম্পিউটারের কীবোর্ড তো সরকার স্ট্যান্ডার্ড করার সুযোগই পায় নাই কারণটা হচ্ছে সাতাশি সালে যখন আমি যাত্রা শুরু করি তখন সরকারের কোনো মান নাই অর্থাৎ আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেরকম একটা কীবোর্ড দাঁড় করিয়ে দিয়েছি একেই তোমার কাছে আরেকটা মনে হয়েছে সো এটা করে ফেলেছে সেইভাবে হয়তো বাংলা ভাষার জন্য এখন হয়তো বিশটা কীবোর্ড আছে এবং আমরা আমি মুনির আমরা একটি কমিটিতে থেকে আমরা চিন্তা করে দেখেছি যে এখন এই বিশ্বের সমন্বিত রূপে আসা সবচেয়ে ডিফিকাল্ট থিং আমাদের কাছে বিবেচনা যেটি হয়েছে যদি ডেটার কোডিংটা ঠিক থাকে ব্যবহারকারী তার পছন্দ মতন কিবোর্ড যদি ব্যবহার করে তাহলে ডেটা ট্রান্সফারের কোনো সমস্যা নেই যেমন এখন যদি কেউ ইউনিকোড ব্যবহার করে কেউ যদি বিজয় ব্যবহার করে কেউ যদি গীতাঞ্জলি ব্যবহার করে কেউ যদি সত্যজিৎ ব্যবহার করে কেউ যদি কম্পিউটার কাউন্সিলের বা অন্য যে কোনো কিবোর্ড ইউজ করে তাতে কোনো সমস্যা নাই কারণ ডেটাটা সেভ হচ্ছে একই কোডে আমাদের সমস্যাটা হচ্ছে এই ইউনিকোডের যে স্ট্যান্ডার্ডটা আমরা তৈরি করেছি এই স্ট্যান্ডার্ডটা সমস্ত অ্যাপ্লিকেশন সাপোর্ট করে না যার ফলে হয়েছে কি ওই যে কবিতা লেখার জন্য বই প্রকাশ করতে হবে তার জন্য যে সফটওয়্যারটা ওই সফটওয়্যারটি ইউনিকোড সাপোর্ট করে না আলটিমেটলি আমাদেরকে যে সহায়তাটা করতে হচ্ছে সেটাও আমরা করেছি সেটি হচ্ছে আমরা কনভার্টার বানিয়েছি অর্থাৎ বিভিন্ন কোড যেগুলো আছে সেগুলোকে যাতে কনভার্ট করে কেউ ইচ্ছে করলে আমাদের আসকি কোডে নিয়ে আসতে পারে কেউ ইচ্ছে করলে ইউনিকোডে নিতে পারে এটা মজার তথ্য দিয়ে যেমন ধরো আমাদের পত্রিকাগুলো যখন ছাপা হয় সবগুলো আসকি কোডে ছাপা হয় ওরা যখন ইন্টারনেটে যায় তখন কিন্তু ইউনিকোড হয়ে যায় অর্থাৎ ওই আসকি কোডের ডেটাটাকে কনভার্ট করে তারা ইউনিকোডে ইন্টারনেটে পাবলিশ করে বাংলাদেশের এবং পৃথিবীর সকল বিশেষ করে বাংলাদেশের ইউনিকোড ব্যবহারকারীর সংখ্যা কিন্তু প্রতিদিন ব্যাপক হারে বাড়ছে তার কারণ হচ্ছে যে ইউনিকোড ইন্টারনেটে ব্যবহার করতে কোনো সমস্যা নেই আমরা মেইলে ব্যবহার করতে পারি ফেসবুকে ব্যবহার করতে পারি টুইটারে অর্থাৎ যে কোনো ব্রাউজার বাংলায় ইউনিকোড সাপোর্ট করে ফলে আলটিমেটলি এই সমস্যাটা ওই জাকারিয়া সপন যেটা বলছে সেটা কিছুদিন থাকবে বাট

মনে হয় যে দরকার নেই এক সময় এটা ঠিক হয়ে যাবে ধন্যবাদ এবং হাসান যা বললেন তার পরিপ্রেক্ষিতে আপনি যে প্রশ্নটা রেস করেছেন সেটাতে আপনি কনক্লুশন না আমি মনে করি যে একটা নেশন বাংলাদেশ এবং বাংলা ভাষাকে রিপ্রেজেন্ট করে বাংলাদেশ কলকাতাও না অন্য কোনো দেশও না বাংলাদেশ বাংলা ভাষাকে রিপ্রেজেন্ট করে সেটা বইয়ের বইতেও করে প্রযুক্তিতেও করে ইন্টারনেটও করে কম্পিউটারও করে এবং সেখানে বাংলাদেশের একটা প্রমিত কিবোর্ড থাকাটা আমি মনে করি অবশ্যই ধন্যবাদ জনব জাকারেশন প্রিয় দর্শক জেনাব স্বপন যে প্রসঙ্গটা উত্থাপন করেছেন খুব গুরুত্বপূর্ণ আমরা আশা করি যে বাংলা একাডেমি বা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বা আর কোন যোগ্য প্রতিষ্ঠান একটা দীর্ঘ বিতর্কের আয়োজন করবে এটা নিয়ে যাতে সকল বিশেষজ্ঞ তাদের মতামত দিতে পারেন এবং এই ব্যাপারে একটা সর্বসম্মত সিদ্ধান্তে আমরা পৌঁছতে পারি আমাদের এই সীমিত সময়ে আমরা এই ডিভে এইটা যেতে চাই না একজন দর্শক টেলিফোন অপেক্ষা করছেন আমরা তার কথা একটা শুনি হ্যালো ওয়ালাইকুম আসসালাম বলুন আমি মত্ত কথার উপর স্যারের কাছে আমি শেখ নাজিম উদ্দিন ফরিদপুর নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের টিচার বলছি জি বলুন স্যার ভালো আছেন আপনি প্রশ্নটা করুন প্লিজ স্যার আপনার অনার্স সেকেন্ড ইয়ারের যে বইটা লেখা কম্পিউটার তথ্য ইনফরমেশন টেকনোলজি বইটা খুবই চমৎকার আর কি বাংলা ভাষায় ইয়েতে যে উপহারটা দিয়েছেন অনেক সেকেন্ড ইয়ারের বইটা এটা খুবই চমৎকার একটা বই এটা খুব কাজে লাগে আর আমাদের ছাত্রছাত্রীদের ছাত্রীদের আমাদের টিচারদেরও আর কি ধন্যবাদ দেওয়ার জন্য ফোন দিলাম জি ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আমি মনির হাসান সাহেবের কাছে যে আপনি তো আমি যতটা জানি সরকারের নানান প্রকল্পের সঙ্গে যুক্ত উপদেষ্টা হিসেবে এই কম্পিউটারে বাংলা ভাষাকে সমস্যা মুক্ত করার জন্য বর্তমান সরকার কোন বিশেষ কাজ করেছে দুটো কাজ তো একটা কাজের কথা কিন্তু জাব্বা ভাই বলেছে সেটা হচ্ছে যে ইউনিকোডের যে স্ট্যান্ডার্ডটা সেটা কিন্তু সরকারের তরফ থেকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল একটা কমিটি ছিল সেখানে আমিও ছিলাম ভাইও ছিল আর সেখান থেকে স্ট্যান্ডার্ডাইজেশনটা কিন্তু করা হয়েছে আরও একটা বড় কাজও সরকার করেছে সেটি হচ্ছে ইউনিকোড কনসোর্ডিয়ামে বাংলাদেশ সদস্য হয়েছে কারণ আমাদের এখনও কিছু কিছু ইউনিকোডের কিছু সমস্যা আমাদের রয়ে গেছে যেমন আমরা দাড়ি ডবল দাঁড়িয়ে দুটো আমাদের দেবনাগরী থেকে নিয়ে আসতে হয় খণ্ডত্ব নিয়ে আমরা দীর্ঘদিন ধরে সংগ্রাম করছি যে একটা আলাদা জায়গা দেওয়া হোক সেটা এখনো হয় না সেই লড়াই সংগ্রামগুলোর জন্য যে ইউনিকোডের সদস্যপদ সদস্য পদ সেটাও সরকার নিয়েছে আর আরও একটি কাজও ওই স্ট্যান্ডার্ড কমিটি কিন্তু ওই মোবাইলের বিষয়টাও ঠিক করেছে যে কাজটি আসলে হয়নি সেটি হলো এই যে মনে করেন আমাদের একটা ভালো ডিকশনারি দরকার অনলাইন ডিকশনারি দরকার এই ডিকশনারির কাজটা কিন্তু এখনও করা যায়নি এবং এটা বাংলা একাডেমির সঙ্গে করতে হবে বাংলা একাডেমি কিন্তু কাজটা চাইলে করে ফেলতে পারে কারণ বাংলা একাডেমির কাছে বাংলা একাডেমির যে ডিকশনারি তার সফটকোট আছে সেই সফট কপিটা যদি তারা উন্মুক্ত করে দেয় তাহলে বাংলাদেশের অনেক প্রোগ্রামার কিন্তু এটা তিন দিনে একটা ভালো সুন্দর চমৎকার করতে পারে এবং এই জায়গাগুলোতে আসলে এখনও ওইভাবে কাজ হয় নাই যেমন মনে করেন আপনি ইন্টারনেটে রবীন্দ্রনাথকে পাবেন তাই না রবীন্দ্রনাথের সম্পূর্ণ কর্মকাণ্ড আছে কাজী নজরুল ইসলাম কিন্তু নাই কারণ কাজী নজরুল ইসলাম এখনো পাবলিক ডোমেনে যায় না কিন্তু কাজী নজরুল ইসলামের সমস্ত বা লেখার সত্য কিন্তু এখন নজরুল ইনস্টিটিউটে নজরুল ইনস্টিটিউট একটা সরকারি প্রতিষ্ঠান ওতেই সত্য রাখার দরকার নাই সেই ইচ্ছা করলে এটা পাবলিক ডোমেনে দিতে পারে আমরা যদি মামলাকে পপুলার করতে চাই ইন্টারনেটে তাহলে আমাদের অনেক কন্টেন্ট লাগবে এবং সেই ক্ষেত্রে নজরুলকে শরৎচন্দ্রকে এগুলো কিন্তু করবে না পশ্চিমবঙ্গরা রবীন্দ্রনাথকে করেছে কিন্তু নজরুলকে ওরা করবে না কারণ নজরুলকে আমাদেরই করতে হবে কাজে এই জায়গাগুলোতে কিন্তু সরকার এখনও সেভাবে নজর দেয় নাই এটি চেষ্টা করা হচ্ছে নানানভাবে এবং বাংলা একাডেমির সঙ্গে তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় মিলে আমরা যে বিষয়গুলো বললাম ও সি আর তারপর আপনার টেক্সট টু স্পিচ এগুলো নিয়ে একটা

বাংলা ভাষাকে প্রতিনিধিত্ব করি আমরা সারা পৃথিবীতে বাংলা ভাষাকে চেনে আমাদের জন্য আমাদেরই একমাত্র রাষ্ট্রভাষা বাংলা সুতরাং বাংলা ভাষার করণীয় সম্পর্কে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকা উচিত না কিন্তু আমি খুব শোভিনীয় একটি প্রশ্ন করতে পারি যারা সরকার পরিচালনা করেছেন তাদের কাছে সেটি হচ্ছে বঙ্গবন্ধুর সময়কালে বাহাত্তর থেকে পঁচাত্তর এই সময়কালের মধ্যে পাকিস্তান আমলের তৈরি করা মুনির কিবোর্ডকে দিয়ে এটি টাইপের যন্ত্র সরকার প্রচলন করেছিল সেটি একটি মাইল ফলক কাজ কিন্তু পঁচাত্তর থেকে দুই সাল পর্যন্ত ওই যে প্রমিতকরণের বিষয়টির বাইরে বাংলা ভাষার উন্নয়নের ক্ষেত্রে একটি প্রকল্পের খবর আমি জানি সেটা হচ্ছে যে ওই টাইপ্যাডারকে বিদ্যুৎ কেমনে দেওয়া যেতে পারে যার কোনো প্রয়োজনীয়তা ছিল না ফলে প্রকল্পটি বাতিল করে দেওয়া এখন পর্যন্ত সরকার এই ভাষার উন্নয়নে কোথায় কোন খাতে একটি টাকা খরচ করেছে এই যে মনির হাসান যে কথাটি বলেছে যে আমাদের ছেলেপেয়েরা গবেষণা করে এটি ইঞ্জিন তৈরি করে বসে আছে একে প্রোডাক্ট হিসেবে বাজারে দেওয়ার জন্য তাকে ছোট্ট একটা সাপোর্ট দেওয়া দরকার আমি সবিনয়ে এই সরকারের আমারে বলব দুই হাজার সাল থেকে কম্পিউটার কাউন্সিলে চিৎকার করে গলা ফাটিয়ে লিখে আমরা একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠাতে পারিনি গত নভেম্বর মাসে আমাদের একটি লাস্ট মিটিং হয়েছে এই ওই মিটিংয়ে প্রস্তাব ছিল যে সাথে সাথে যেন প্রকল্পটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয় আমি ব্যক্তিগতভাবে অর্থমন্ত্রীর সঙ্গে নিজে কথা বলেছি দু থেকে কথা বলছি অর্থমন্ত্রী মহোদয় বলেছেন বাংলা ভাষার উন্নয়নের যদি আমার একশো কোটি টাকাও দিতে হয় দুই লক্ষ কোটি টাকার বাজেটের মধ্যে একশো কোটি টাকা দেওয়াটা কোনো কঠিন কোনো কাজ না কিন্তু আমার কাছে তো প্রস্তাব আসতে হবে দুর্ভাগ্যজনক হচ্ছে কম্পিউটার কাউন্সিল এমন একটি অথর্ব প্রতিষ্ঠান যে অথর্ব প্রতিষ্ঠান এই চার বছরে কোনো প্রস্তাব পাঠাতে পারে নেই অর্থাৎ আমরা মনির হাসান জানে আমরা চারটি প্রকল্পের জন্য দশ কোটি টাকার একটি মোটামুটি একটা বড় চাইয়া আমরা দিয়েছি এবং তাদেরকে প্রস্তাব লিখে দিয়েছি প্রস্তাবটা পাঠাবেন সেই কাজটা তারা করতে পারেন না তো এটি হতাশা ছাড়া জাহাঙ্গীর আর কি হতো ধন্যবাদ মমসা জবাব হিসাবেন আপনি সরকারের কাজ সম্পর্কে আপনার কোনো কমেন্ট আছে আমি একটা ওটাতে যাওয়ার আগে একটা ছোট্ট ডেটা দিয়ে দিতে আপনাদের সবাই সবাইকে দর্শকদেরকেও যে এখন পর্যন্ত বাংলা ভাষা কিন্তু সারা ওয়ার্ল্ডে সপ্তম বা অষ্টম ল্যাঙ্গুয়েজ পপুলেশনের দিক থেকে তাই না সারা পৃথিবীতে প্রায় চার হাজার ভাষা আছে চার হাজারের মতো আট হাজার ছিল গত ইয়েতে দেখলাম যে ইউনাইটেড নেশন বলেছে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ চলে গিয়েছে হ্যাঁ প্রতি তিন মিনিট একটা করে ল্যাঙ্গুয়েজ মারা যায় কিন্তু সেই রেসপেক্টে গ্লোবালি যদি আপনি দেখেন অষ্টম অথবা সপ্তম কাছাকাছি এরকম একটা জায়গায় দাঁড়াবে কিন্তু আপনি যদি এবার দেখেন যে আমাদের ইন্টারনেটে কতগুলো এই যে মনির ভাই যেটা বললেন যে কন্টেন্ট কতগুলো বাংলা ওয়েবসাইট আছে একশো সরকারের কথাগুলো আছে সরকারের শুরু করে ইংরেজি দিয়ে বাংলা তো পরে বাংলা ওয়েবসাইট তো মাত্র শুরু হচ্ছে দেখছি এই যে মাত্র শুরু হচ্ছে এবং একটা হলো মাত্র শুরু হবে কেন আর শুরু হওয়ার ইয়েতে যেগুলো হচ্ছে সবগুলোই খুব ব্যক্তি পর্যায়ে ব্যক্তিগত উদ্যোগে এই যে বাচ্চা ছেলে মেয়েরা তাদের নিজস্ব ফান্ডিং দিয়ে কোনো রকমের বাংলা কন্টেন্ট তৈরি করে যে করে যে বললেন নজরুলটা এখনও আসে নাই এটা থেকে বোঝা যায় যে বাংলা ভাষাকে মানে প্রমোট করার জন্য পুশ করার জন্য আমাদের কোনো অ্যাক্টিভিটিস নাই সরকারের দিক থেকে কোনো রকম বিন্দু মাত্র কোনো অ্যাক্টিভিটিস নাই ধন্যবাদ যার কে প্রিয় দর্শক আমাদের সম্মানিত তিনজন আলোচক বাংলা ভাষা তথ্য প্রযুক্তি ইত্যাদি প্রসারে সরকার কি ভূমিকা পালন করছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কি ভূমিকা পালন করছে তাদের কাছ থেকে শুনলেন এতে বোঝা যায় যে আমাদের সরকারের উচ্চপদস্থ ব্যক্তিরা বাংলা ভাষা একুশে ফেব্রুয়ারি বইমেলা ইত্যাদি সম্পর্কে বক্তৃতা দিতে যত আগ্রহী মূল কাজে হয়তো ততটা আগ্রহী নয় আমরা মূল কাজে তাদের আগ্রহ সৃষ্টি হোক এটা প্রত্যাশা করি এবং প্রতি বছরেই আমরা এইসব আলোচনা করি কিন্তু দেখা যাচ্ছে যে অগ্রগতির জায়গা খুবই সামান্য সেটা যারা এসব কাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত তারাই বলছেন আমি জানাব জাম্বারের কাছে আছে একটা অভিযোগ শোনা যায় যে ইংরেজি একটা টেক্সট কম্পিউটারের মাধ্যমে আমি বিদেশে পাঠাতে আমার যত সহজ হয় বাংলা টেক্সট আমি পাঠাতে পারি না ভেঙে যায় টাইপ যিনি রিসিভ করছেন তার কম্পিউটারের প্রযুক্তির সঙ্গে আমার কম্পিউটার প্রযুক্তির একটা প্রবলেম আছে এগুলোতে আমরা এখনও ইজি হতে পারলাম না কেন এটা এটার মূল কারণটা যেটা সেটা হচ্ছে যে আমি আলোচনার শুরুতেই বলেছি যে আমরা বাংলা ভাষাকে কম্পিউটারে একটি মানের মধ্যে নিয়ে শুরু করতে পারেনি যার ফলে বিশ্বজুড়েই আমরা যারা যারাই কাজ করেছে এটা কিন্তু বেশিরভাগ মানে মজার বিষয় হচ্ছে যে বাংলা ভাষা কম্পিউটারে নেয়ার জন্য সরকারের কোনো সরকারের ভারতের সরকারেরও না পশ্চিমবঙ্গেরও না বাংলাদেশের এই কাজগুলো ব্যক্তিগত উদ্যোগে হয়েছে এবং ব্যক্তিগত উদ্যোগে যখন হয়েছে তখন ব্যক্তি যখন কোনো মান খুঁজে পায় নাই কোনো স্ট্যান্ডার্ড নাই এখন যেমন যদি কেউ মোবাইল ফোনের জন্য কেউ বাংলা তৈরি করে ইমপোর্ট মেথড হিসেবে সে বাংলাদেশের ওই মানটা গ্রহণ করতে পারে কিন্তু যখন আমরা কম্পিউটারে বাংলা প্রয়োগ করার চেষ্টা করি তখন কিন্তু আমাদের সামনে কিছু ছিল না যে আমি এটাকে অনুসরণ করব ফলে হয়েছে কি প্রত্যেকেই ব্যক্তিগতভাবে তৈরি করেছে এই ব্যক্তিগতভাবে তৈরি করার বিষয়টার ফলেই কিন্তু বিভিন্ন মানগুলো তৈরি হয়েছে বিভিন্ন সফটওয়্যার তৈরি হয়েছে আমি এইটা এখন ছবি সকলের কাছে অনুরোধ করব। আমরা খুব স্বচ্ছন্দে এই সমস্যাটা থেকে বেরিয়ে যেতে পারি সেটি হচ্ছে আমরা ইউনিকোড ব্যবহার করি বাংলার যে মানটা ইউনিকোড এটি কিন্তু বিশ্বব্যাপী মানে ইভেন ইউনিকোডে যদি আমার একটি ডকুমেন্ট থাকে সেম ডকুমেন্ট কিন্তু পশ্চিমবঙ্গের ব্যবহারকারী ওপেন করতে পারে এবং আরেকটি মজার বিষয় আছে এখন অপারেটিং সিস্টেমগুলোতে ইভেন বাংলা ফন্ট যদি নাও থাকে আমি কোনো ফন্ট দিলাম না কিন্তু লেখাটা যদি ইউনিকোডের হয় তাহলে কিন্তু সেটি আমি তাৎক্ষণিকভাবে

আপনারা বলছেন এটা খুবই যৌক্তিক কম্পিউটার এটা করব তিন বছরে এটা করব পাঁচ বছরে এটা করব অর্থাৎ পঞ্চবার্ষিকী অথবা দশম বার্ষিকী পরিকল্পনা আপনারা অত্যন্ত জ্ঞানী মানুষ ভালো কথা বলেন আমরা শুনে খুশি হই আনন্দিত হই কিন্তু এরকম পরিকল্পনা সরকারের কাছে দিয়ে তারপরে আপনারা এই কথাগুলো বললে আমরা মনে হয় কিছু পেতে পারি জি ধন্যবাদ ধন্যবাদ জানা প্রস্তাব জবাব খুব সংক্ষেপে কমেন্ট করুন হ্যাঁ সংক্ষেপে বলছি যে আপনি তো প্রস্তাবের কথা বলেছেন কমিউনিটি কাউন্সিলে আমি 2009 সালে মনির হাসান এখানেই আছে সাক্ষী দিতে পারবে সাক্ষী দেওয়ার জন্য আমার খুঁজতে হবে না শুধুমাত্র মুখে না লিখিতভাবে আমরা দিয়েছি যে এই এই কাজগুলো করতে হবে এর জন্য মুনির কষ্ট করে করে হিসাব করে বের করেছে কত টাকা লাগবে ইনিশিয়ালি কত টাকা লাগবে আমাদের সাথে প্রফেসর মনসুর মুসা আছেন এই সেম কমিটিতে এটি একেবারে সবিনে এই কথাটি বলবো যে অন্য যে কোনো ক্ষেত্রে যাই ঘটুক না কেন আমরা লিখিতভাবে কী প্রয়োজন তার বিস্তারিত বিবরণ সহ দিয়েছি আমি হতাশাটা এই জন্যই প্রকাশ করেছি যে এটিকে বাস্তবায়িত করা হয়নি জি 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 ধন্যবাদ ইন্টারনেট এবং মোবাইল ফোনে যতটা বাংলার চালু হওয়া উচিত ছিল সেই পরিমাণ বাংলা আমরা দেখছি না এটা কি কোনো প্রযুক্তিগত প্রবলেম থেকে হচ্ছে না নাকি আগ্রহের অভাব থেকে হচ্ছে আর দুটো বিষয় আছে সেটা হচ্ছে যেমন মোবাইলের ক্ষেত্রে যে পুরনো আমাদের দেশে যে কম দামি মোবাইল সেটগুলো আছে সেগুলোতে শুরুর দিকে আসলে বাংলা এনাবল ছিল না এখন আমরা বিশেষ করে দুই সালে মোবাইলের মান করার পর এখন আমরা বলেছি যে বাংলা এনাবল ছাড়া ফোন আনা যাবে না কিন্তু বাংলাদেশে অলরেডি না হলে ছয় কোটি মোবাইল সেট আছে যেগুলোতে আপনি ইচ্ছা করলেও বাংলা পড়তে পারবেন না অলরেডি ইম্পোর্ট হয়ে গেছে তো কাজে ওই জায়গাগুলোতে কিছুটা প্রযুক্তিগত অসুবিধা আছে কিন্তু আমরা যেটা ভালো দিক যেটা দেখছি সেটা হচ্ছে এখন যে নতুন সেটগুলো আসছে সেগুলোতে বাংলা ব্যবহার করা যাচ্ছে এবং লোকজন কিন্তু যখনই সে বাংলা ব্যবহার করার সুযোগটা পেয়ে যায় তখন কিন্তু আর সে পুরনো জিনিসে থাকে না আচ্ছা ওই ওইভাবে আমরা বলতে পারি যে আমাদের একটা ট্রানজিশন ফেজ যাচ্ছে যেটা হয়তো বছর দুই এক লাগবে তারপরে আমরা দেখব যে আসলে মোবাইল ফোনে এবং বিশেষ করে স্মার্টফোনগুলোতে বাংলা ব্যবহারকারীর সংখ্যা অনেক বেড়ে যাবে ইন্টারনেটে ইন্টারনেটে এখন যেমন ধরেন আপনার পত্রিকার কথা তো বলাই হলো আমি আমি যেটা দেখি সেটা হচ্ছে যে সরকারি ওয়েবসাইটগুলোও কিন্তু এখন অনেকটা বাংলাতে হচ্ছে সবগুলাই মুশকিলটা হচ্ছে যে ইন্টারনেটে আমরা এখনও মনে করি যে ইন্টারনেটটা মনে হয় বিদেশের জন্য হ্যাঁ এটা আমাদের একটা কালচারাল সমস্যা সমস্যা আর কি ইন্টারনেট পাঠাচ্ছি তখন আমি বাংলা দেখবো হ্যাঁ এটা কিন্তু এখানে কোনো কারিগরি সমস্যা নাই এটা পুরোটা সাংস্কৃতিক সমস্যা যে আমি মনে করতে যে আমার ওয়েবসাইটটা ইংরেজিতে হবে এর তো কোনো দরকার না আমার ওয়েবসাইট দেখবে বাংলাদেশের লোক এবং তাদের জন্য সেই জায়গাটা যদি আমরা ঠিক হয়ে যেতে পারি তাহলে বাংলা কন্টেন্ট গুলা তুলে দেওয়া কারণ এখন কিন্তু বাংলাতে ওয়েবসাইট তৈরি করা বাংলাতে ওয়েব আপডেট করা এগুলো কোনো সমস্যা না বা কারিগরিভাবে কোনো সমস্যা না এখন ইচ্ছা করলে আমরা করতে পারি আমি যেমন নজরুলের কথাটা আবার বলি যে সরকার যদি শুধু নজরুল ইসলামকে ডিজিটাইজ করে তাইলে কিন্তু একটা অনেক বড় কাজ হয়ে যায় যেটা আরও অনেককে অনুপ্রাণিত করবে আপনারা মাঝে মাঝে দেখবেন সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে এস পান সেই এস এম এস টা কিন্তু বিভিন্ন কারণে পান এবং এস এম এস এ লেখা থাকে ইংরেজি হরফে বাংলা লেখা থাকে জি জি এই প্রশ্ন আমি তুলতাম একটু পরেই এই জিনিসটা কি আমাদের কিছু বলে দেয় এটা দিয়ে বলে দেয় যে আমাদের এখনো মোবাইল ফোনে বা ইয়েতে আমরা বাংলা পড়তে পারি না বলেই উনিও কিন্তু নববর্ষের শুভেচ্ছাটা ইংরেজি হরফ দিয়ে পাঠাচ্ছে বাংলার স্কোপটা কম বলে কম বলে বা ওনার অফিস ওনাকে সে দেয় না সেটা হয়তো কিন্তু 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 যে জায়গাটা আমি স্বপ্নের এই জায়গাটাতে স্পষ্ট করে বলতে চাই বাংলায় লিখতে কিন্তু কোনো অসুবিধা নাই যেটি মনির হাসান বলেছে তার মানে হচ্ছে যে আমরা রোমান হরফ যে ব্যবহার করছি বাংলা লেখার জন্য এটি মানসিকতার জন্য প্রযুক্তির জন্য আছে সেই সুবিধা হ্যাঁ অর্থাৎ প্রযুক্তিকে দায়ী করে আমরা বলছি যে আমি লিখতে পারি না সেই জন্য রোমান হরফ এটি তাহলে বলুন জি স্বপন প্লিজ সময় কম এই যে আমাদের মাইন্ডসেট বা আমরা যে আটকে গেছি আমার মনে হয় উপরের দিক থেকে যে এই পুস্টটা আসে সবাই যদি মনে করে না আমি বাংলা দিয়ে এটা করবো টেকনিক্যালি সলিউশনটা আছে আমি অ্যাডাপ্ট করব আমার জনগণকে এদিকে পুশ করব তাহলে আমার মনে হয় আমরা ব্যক্তিগত পর্যায়েও কিন্তু বাংলায় এস এম এস করার কথা ভাবছি ভাবছি না কিন্তু সেখানেও কিন্তু রোমান হরফ অথবা ইংরেজি দুটোর একটা যাই হোক আমাদের সময় শেষ হয়ে আসছে তারপর তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষাকে আরো সহজ স্বচ্ছন্দ করার জন্য লাস্ট একটা সমাপনী একটা কমেন্ট যদি আপনি করেন প্রত্যেককে করার জন্য অনুরোধ আমার কাছে যেটি মনে হয় সেটা হচ্ছে যে আমি অসম্ভব আশাবাদী মানুষ আমরা যে মানুষগুলোকে শাহবাগ চত্বরে যেতে দেখছি তারা শুধুমাত্র দেশপ্রেমিক না তারা বাংলা ভাষা প্রেমিক তারা তথ্য প্রযুক্তি ব্যবহারকারী এবং ব্যবহারকারী এবং তাদের মধ্যে আমি ফেসবুক এবং ইন্টারনেটে দেখেছি তারা যখন চিন্তা করে তখন চেষ্টা করে তার নিজের মাতৃভাষায় করার জন্য এটি হচ্ছে আশার বিষয় ওই হতাশার বিষয় হচ্ছে এই রাষ্ট্র বাংলা ভাষার পৃষ্ঠপোষক না রাষ্ট্রকে বাংলা ভাষার দায়িত্ব নিয়ে পৃষ্ঠপোষকতা এবং গবেষণার কাজটা রাষ্ট্রকে করতে হবে এটি যদি না করা হয় তাহলে ওরা আরেকবার বাংলা ভাষার জন্য দেখা যাবে শহীদ মিনার দখল করবে ধন্যবাদ এক সময় আমার যেটা মনে হয় সেটা হচ্ছে সরকারের পাশাপাশি আমরা যদি এখন আমাদের অনেক কর্পোরেট হাউস আছে ওরাও যদি কিছু সিএসআর অ্যাক্টিভিটি করে বিশেষ করে আমাদের দেশে ইন্ডাস্ট্রির সঙ্গে কিন্তু ইউনিভার্সিটিগুলোর যে টাই আপ সেটা আসলে হয় না সেটাকে যদি কোনোভাবে আমরা একটু লাইন আপ করতে পারতাম তাইলে হয়তো এই যে কাজগুলো হয় না আমি বললাম যে রিসার্চের অংশটা হয় রুটিন কাজটা হয় না সেগুলোর মধ্যে হয়তো একটা ছন্দ ফিরিয়ে আনা যেত এবং সেক্ষেত্রে তাহলে বাংলায় কিন্তু যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু আগামী দুই বছরের মধ্যে সবগুলোই অতিক্রম করে ফেলা সম্ভব হবে ধন্যবাদ স্বপন আমার কাছে মনে হয় যে যে কোনো ভাষাই জনপ্রিয় হয় বা মানুষের কাছে যায় যদি তার কন্টেন্ট থাকে সেটা বই হোক বা অন্য যে কোনো কিছু হোক নাহলে আমি করবোটা সো বাংলা ভাষার এই মুহূর্তে বড় ক্রাইসিস আমি মনে করি যে আমি যদি নিজেও যদি কন্টেন্ট নিয়ে কাজ করি প্রচুর কন্টেন্ট ইন্টারনেটে দিয়ে দেওয়া যেন মানুষ মোবাইল ফোন হোক ট্যাবলেট হোক ল্যাপটপ হোক ওখান থেকে বাংলা এসে বাংলাদেশের কন্টেন্ট পড়তে পারে দেখতে পারে লিখতে পারে এবং এই কালচারটা শুরু হতে পারে সেইটা খুব দৃঢ়গতিতে যাচ্ছে এই জন্য আমি মনে করি মনির ভাই যে সাজেশনটা দিয়েছেন যে সরকার এবং কর্পোরেটগুলো তারা যদি মনে করে এইটা আমার আমার ভাষা আমি এটা ওন করি আমি এই ভাষাটাকে পুশ করব তাহলে তাদেরকে প্রচুর কন্টেন্ট কন্টেন্ট নিয়ে যারা কাজ করেন না ইন্টারনেটে আরও কন্টেন্ট কীভাবে আসে এটাকে প্যাট্রোনাইজ করতে হবে ধন্যবাদ জানাব জাকের ইয়েসবন ধন্যবাদ জনাব মনির হাসান ধন্যবাদ জানাব মোস্তফা জাব্বার প্রিয় দর্শক আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে গেছে আমরা আজকে আলোচনা করছিলাম তথ্য প্রযুক্তি ও বাংলা ভাষা বিষয়ে আমাদের সম্মানিত তিনজন আলোচকেই অত্যন্ত হতাশার সঙ্গে বলেছেন যে সরকারের এই ব্যাপারে আরও কিছু করণীয় ছিল আমরা আশা করি যে সরকার যেহেতু বাংলা ভাষা বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা এবং আন্তর্জাতিক মাতৃভাষা যেটাকে নেতৃত্ব দিয়েছি আমরা সেই জন্য বাংলাদেশ সরকারের কিছু অতিরিক্ত দায়িত্ব আছে বাংলা ভাষার পৃষ্ঠপোষকতা এবং বাংলা ভাষা তথ্য প্রযুক্তিতে ব্যাপকভাবে প্রসারের জন্যে আমরা আশা করি অতীতের ভুলভ্রান্তিকে কাটিয়ে আমরা ভবিষ্যতে অত্যন্ত সুচিন্তিত কর্ম পরিকল্পনা গ্রহণ করে একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাংলা ভাষাকে প্রসারের জন্য তথ্য প্রযুক্তিগত বিষয়ক যেসব সমস্যার কথা আমরা উল্লেখ করেছি বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন সেগুলোর সমাধানে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন এবং প্রতি বছর সারা বছর না হলেও ফেব্রুয়ারি মাসের টানান আলোচনায় বাংলা একাডেমি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং অন্যান্য প্রতিষ্ঠান তথ্য প্রযুক্তির সঙ্গে বাংলা ভাষার যে একটা মেলবন্ধন হচ্ছে তার সমস্যাগুলোকে চিহ্নিত করে সমাধানের পদগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার ব্যাপকভাবে আলোচনা হওয়া দরকার তাহলে সরকারের উপর একটা চাপ সৃষ্টি হবে আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করি যে এই বিষয়ক আলোচনা খুবই কম হয় সেটা মিডিয়াতেও কম হয় সেটা বাংলা একাডেমির মতো প্রতিষ্ঠানও কম হয় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের কথা আমাদের অন্যতম আলোচক জেন মোস্তাফা জব্বার যত নিষ্ঠুরভাবে বলেছেন আমি ওভাবে বলতে চাই না কিন্তু সরকারি প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলকে আরও অনেক সক্রিয় এবং নেতৃত্বদানকারী একটা প্রতিষ্ঠান হিসেবে জনগণের সামনে আসতে হবে আমরা কম্পিউটার কাউন্সিলকে আরও সক্রিয় হওয়ার জন্য আবেদন জানাই এবং সবাইকে মাতৃভাষা ব্যবহারে যত রকমের প্রতিবন্ধকতা আছে সেসব প্রতিবন্ধকতা দূর করার ব্যাপারে যার যার সাধ্যমতো পদক্ষেপ গ্রহণ করার আবেদন জানিয়ে আজকের গ্রামীণ ফোন সময় অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি সবাইকে অনেক ধন্যবাদ খোদা হবে